হ্যালো ম্যাঙ্গো পিপল, আপনাদেরকে অনেকদিন বসিয়ে রাখার পর আমাদের আজ অস্থির নতুন ভিডিওতে স্বাগত। আমি ম্যাঙ্গো স্কোয়াড স্কোয়াড লিডার শামিম হাসান সরকার। স্কোয়াড লিডার? স্কোয়াড লিডার? আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের ভিডিওর টপিকটা কি। আমাদের দেশের নারী সমাজ যে কলিকাতা হারবালে সরি কলিকাতা সিরিয়াল আসক্ত, সে আলফা বেটা গামা মেগা সিরিয়াল এই 300 পর্ব থেকে 400 পর্ব পর্যন্ত দৌড়ে চলে যায়, কিন্তু কোনো কথাই মুখে আসে না। এই 300 পর্বের মেগা সিরিয়ালে 250 পর্ব মনে মনে কথা থেকে যায়। আরাম এত বড় স্পর্ধা, এত সাহস, গর্ভবতী লোকের সামনে আমাকে অপমান করা, এর শোধ আমি তুলবই। মেয়েটা বনি নই কেন করছে? ও তো বনি, তবে কি মাথাটা সত্যি সত্যি মনে মনে কথা বলার না, মানে মজাই আলাদা। কখন কই আসি, কার পাশে বসে আসি, কিচ্ছু আসা যায় না। যা বসি তাই বলবো, একটা মানুষ না শুনতে পারবে না বুঝতে পারবে, ফাটাই গালিবাজ করবো, কেউ কিচ্ছু বুঝবে না। শালা স্কোয়াড এক্সিকিউটিভ তামিম মৃধা, কামের বেলায় কাম করে না, ডাক দিলে আসে না, ভিডিও সময় থাকে না, আর পার্ট নাই যে সেই স্কোয়াড মেম্বার কইছে। এখন তো তামিমরে গালি দেওয়া লাভ নেই, ঠিক আছে? তামিম নাই কই তো এতদিন আমাদের বলতেছিল যে সাইড রোল দিবা তামিম থাকলে, তামিম নাই এখন মেইন রোল দিছো। হ্যাঁ, ফালতু পাপড় কম মারো, আমার দিয়ে কিন্তু আলটিমেটলি ভিডিও উঠে দিছো, ঠিক আছে? চুপ থাকো। তোমারে আমি পেইং গেস্টই বানা রাখবো, তোমারে মেইন রোল দিছি তো কি হইছে? তুমি আসবা পরের ভিডিওগুলোতে, তুমি বা একবার ভেবে দেখুন তো, আপনি যদি একটা ছেলে মানুষ হন তাহলে সুরের বুড়ে ঢাপে কোথায় যাবেন? আপনি যদি একটা মেয়ে মানুষ হন তাহলে সোনার গহনা পরে এবং শাড়ি পরে সেজে গুজে কোথায় যাবেন? কোনো বিয়ের দাওয়াতে, কোনো জন্মদিনের দাওয়াতে, অথবা অফিসের মিটিংয়ে, কিংবা বাড়ির রেস্টুরেন্টে পরিবার নিয়ে খেতে যেতে? এক্সক্লুসিভ আপনাকে দেখতে পাচ্ছি, আপনি এখন কোথায় যাচ্ছেন? ঘুম থেকে উঠছি, বাথরুমে যাব। ভাই এরকম সুরের বুড়ে ঢাকে বাথরুমে যায় নাকি? আপনি মনে হয় সিরিয়াল দেখেন না, তাই না? বাস্তব জীবনে একটি মানুষ হিসেবে আরেকটি মানুষের সাথে আমরা কিভাবে কথা বলি? ফেস টু ফেস, চোখে চোখ রেখে কথা বলি। কিন্তু যখন আমরা সিরিয়াল দেখি, একটি মানুষ আরেকটি মানুষকে পিছিয়ে রেখে ক্যামেরার দিকে তাকিয়ে সামনে দুলতে দুলতে কথা বলতে বলতে চলে যায়, কেন ভাই? পেছনে কি আমাদের দুটি চোখ রয়েছে? আমার স্বামীকে যদি কেউ ভালোবাসে তাহলে আমারও কিছু ঋণ থেকে যায় তার কাছে। না বাচ্চা না, তুমি একেবারে আমাকে ভুল বুঝছো। তোমার এই ছোট কাকিমাকে তুমি পুরোপুরি ভুল বুঝছো। না আপনি সত্যি বলছেন না, এর আগেও আপনি আমাকে মিথ্যে কথা বলে কনফিউজ করার চেষ্টা করেছেন মিসেস ভাদুরী। ওই ছোট লোক, আমার ছোট বোনকে ছেড়ে দিতে তুই কত টাকা নেবি বল? জয়নাল সাহেব, টাকা পয়সা দিয়ে ভালোবাসা মাপতে পারবেন না। আমার হাতে আইফোনটা দেখছেন, সাইন অ্যাপেলের হতে পারে, এই ফোন নকল, চাইনিজ রেপ্লিকা। আমার গাড়ি আছে সব শোরুমে, আমার বাসা আছে মনে। আপনার বোনকে আজ পর্যন্ত আমি যেই ভালোবাসাটা বেসেছি এত বছর পর্যন্ত আপনিও বাঁচতে পারেননি জয়নাল সাহেব। টাকা পয়সা দিয়ে আমার ভালোবাসা মাপতে যেন না, ঠকবেন। কিন্তু আমার নাম তো মফিজ, আর তুমি ক্যামেরার দিকে তাকা কি বলতেছো? আমি তো পিছনে। আচ্ছা ফুড মিনিস্টার, তুমি কোনো কথা বলতেছো মাঝে? আপনি কি ফাইজলামি করেন? আপনি আমার কোনো কাহিনী দিবেন, ডায়লগ দিবেন, কি বলবো আমি? আরে মি অস্থির সিরিজ একটা মেগা সিরিয়াল, কোনো কাহিনী লাগে নাকি? এমনি ডায়লগ মেরে দিবা। হ্যাঁ লিডার, দিন যায় রাত যায়, পাঁচ পাঁচটা পর্ব পার হয়ে যায়, আমার ডায়লগ কই? এটা মেগা সিরিয়াল, আরো 15 পর্ব হাঁটতে হবে, তারপর তোমার ডায়লগ আসবে। ফুড মিনিস্টার কেমন আছো? ভালো। ভালো 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 কি ভাই, স্কোয়াড লিডারকে খুঁজতেছেন? স্কোয়াড লিডারকে ছাড়া ভিডিও দেখবেন না। না আপনাদের সমস্যা আমি বুঝি না ভাই, স্কোয়াড লিডারের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? স্কোয়াড লিডারের চেহারাই তো লাগবে ভাই, তাই না? ব্যবস্থা নিতেছি, দাঁড়ান। Thank you.
খুন হয়। বনি আপনার একটা ফেস সার্জারি হয়েছে, আয়নায় নিজের মুখ দেখে বলুন যে নিজেকে চিনতে পাচ্ছেন কি না। কি বলেছিলাম, চেহারা নিয়ে নিছি লিডারের। এবার এবার মজা মজা ওস্তাদ, ভয়েস চেঞ্জ হয়ে গেল কিভাবে? এডিটিং আছে না? সো ম্যাঙ্গো পিপল, আমরা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কলকাতা হারবাল, সরি এই কলকাতা সিরিয়াল নিয়ে আমরা যে দিনের পর দিন 24 ঘন্টা সময় নষ্ট করতেছি। কলকাতায় কিন্তু আমাদের দেশের কোনো নাটক সিরিয়াল অথবা সিনেমা দেখে না, কিন্তু আমরা তাদের ওই জিনিসগুলো নিয়ে পড়ে আছি, আমাদের সময় নষ্ট করতেছি, এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই। আমার ভিডিওতে নেক্সট না, আমার টাকা দিবেন, টাকা দিবেন ভাই। টাকা কি গাছের পাতা নাকি ভাই? আর তুমি কি জীবনের মানে বুঝো? অবশ্যই বুঝি, জীবন মানে জি বাংলা। जी बांगला कुछ ना कुछ तो गड़बड़ जरूर है, पता लगाओ।